একদিকে রয়েছে বাংলাদেশের সেরা ব্লগার রাকিব হোসেন এবং অন্যদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। বাংলাদেশে এই দুইজন ইউটিউবার অত্যন্ত জনপ্রিয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই দুইজন জনপ্রিয় ইউটিউবারের মধ্যে কম্পারিজন। এই দুইজন ইউটিউবারের মধ্যে কম্পারিজন করে দেখব যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। তাছাড়া আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই দুইজন ইউটিউবারের মোট সম্পত্তির পরিমাণ এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে এই সব কিছু ডিটেলসে জানতে পারবেন। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রাকিব হোসেনকে দিয়ে শুরু করা যাক। রাকিব হোসেন হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার, এর পাশাপাশি বাংলাদেশের সেরা ব্লগার। রাকিব হোসেন জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের মুন্সিগঞ্জে, কিন্তু তিনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুর এলাকাতে। তিনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর। তো এখানে একটি ব্যাপার হচ্ছে, এই ভিডিওতে যে ইনফরমেশন গুলো বলা হবে সেই সবগুলো ইনফরমেশন 100% কারেক্ট নাও হতে পারে, কারণ ইনফরমেশন গুলো সব অনলাইন থেকে নেওয়া হয়েছে আর বাংলাদেশি সেলিব্রিটিদের তথ্য অনলাইন তেমন একটা পাওয়া যায় না। তো এই বিষয়টি আপনারা অ্যাডজাস্ট করে নিয়েন। তো যাই হোক, বর্তমানে রাকিব হোসেন তার সম্পূর্ণ পরিবার নিয়ে ঢাকার বাড্ডাতে বসবাস করছেন এবং ইনি হচ্ছেন রাকিব হোসেনের বাবা আর ইনি হচ্ছেন রাকিব হোসেনের মা। রাকিব হোসেনের ভাই বোনের ব্যাপারটি হচ্ছে, রাকিবের মোট 4 বোন রয়েছে এবং তার 2 ভাই রয়েছে। ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় বোন আর ইনি হচ্ছেন রাকিব হোসেনের মেজ বোন এবং তিনিও একজন ইউটিউবার। রাকিবের তৃতীয় বোনের নাম হচ্ছে আফসানা এবং রাকিবের সব থেকে ছোট বোনের নাম হচ্ছে ঋতু হোসেন। আর রাকিবের ভিডিওগুলোতে নিয়মিত তার ছোট বোনকে দেখা যায়। তাছাড়া রাকিবের একজন বড় ভাই রয়েছেন যিনি দেশের বাইরে বসবাস করে থাকেন। রাকিবের পড়াশোনার ব্যাপারটি হচ্ছে, এমনটা শোনা গেছে রাকিব হোসেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। যেমনটা জানেন, রাকিব হোসেন তার চ্যানেলে ব্লগের ভিডিও তৈরি করে থাকে এবং সম্প্রতি তিনি বাংলা নাটকেও পা রেখেছেন। তাছাড়া বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে রাকিব হোসেন কাজ করেছে। তার প্রথম বাংলা নাটক হচ্ছে ধ্যাত তেরিকি। এমনটা শোনা গেছে তার প্রথম নাটকটি নাকি দর্শকরা অনেক পছন্দ করেছেন। তার প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে ভালোবাসি বেশি আর ইউটিউবে এই গানটিতে 65 লক্ষ+ ভিউ রয়েছে। রাকিব হোসেনের ওয়াইফের নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেন তার সাথে বিভিন্ন নাটক এবং মিউজিক ভিডিও করেছে। বিশেষ করে বাংলাদেশের ইউটিউবের অডিয়েন্স রাকিব হোসেন এবং তার ওয়াইফকে অনেক বেশি পছন্দ করেছে। রাকিবকে বলা হয় একজন সফল ইউটিউবার, কারণ তার ইউটিউবের ভিডিও বাচ্চা থেকে বুড়ো সকলেই দেখে থাকে। বলা হয়ে থাকে রাকিবের এই সফলতার পেছনে মেহেদি হাসানের হাত রয়েছে। মেহেদি হাসান আর রাকিবের কেমন বন্ধুত্ব সেটা আর আমাকে বলে দিতে হবে না। পরবর্তীতে 2022 সালে রাকিব হোসেন আর মেহেদি হোসেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়। বলতে গেলে এটি অনেক বড় ঝগড়া ছিল। তো এরপরে তারা দুজন আলাদা হয়ে যায় আর রাকিব হোসেনের ব্লগে মেহেদিকে আর দেখা যায় না। তবে এমনটা শোনা গেছে রাকিব হোসেন এবং মেহেদি হাসান তাদের ভুল বোঝাবুঝি সংশোধন করেছেন। রাকিব হোসেন তার ইউটিউবের যাত্রা শুরু করেছিলেন বাইক স্টান্টের মাধ্যমে। এই বাইক স্টান্ট করতে গিয়ে তিনি অনেকবার অ্যাক্সিডেন্টও করেছেন। এরপর তার পরিবার থেকে তাকে বাইক স্টান্ট করতে বারণ করা হয়। এরপর থেকে রাকিব হোসেন ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ করতে শুরু করে। রাকিবের এ সকল অ্যাডভেঞ্চার ব্লগ মানুষ অনেক পছন্দ করতে থাকে। বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে 1,27,00,000+ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাকিব হোসেনের বেশ বড় সড়ো ফ্যান ফলোয়ার রয়েছে। তো যাই হোক, নুসরাত এবং রাকিবের সম্পর্ক কিভাবে হয়েছে তা সংক্ষেপে জেনে আসি। তো রাকিব হোসেন এবং অন্তরার সম্পর্ক হয়েছিল অন্তরার টিকটক আইডির মাধ্যমে। অন্তরার টিকটক আইডি থেকে পরিচিত হওয়ার পর রাকিব হোসেনের ব্লগে অন্তরাকে দেখা যায়। দীর্ঘদিন তারা একসাথে ব্লগ করার পর অবশেষে তারা বিয়ে করে ফেলে। রাকিব হোসেন ইউটিউবে ব্লগ করার পাশাপাশি তার টিকটক আইডিতে টিকটক ভিডিও বানিয়ে থাকে, যেমনটা করে থাকে ওমর অন ফায়ার। তো যাই হোক, রাকিবের রেসিডেন্টের কথা বললে ঢাকার বাড্ডাতে তার একটি নিজস্ব বাড়ি রয়েছে। এছাড়া তার ব্যক্তিগত 2টি গাড়ি রয়েছে। তবে রাকিব হোসেন কি কি গাড়ি ব্যবহার করে থাকে সেই মডেল সম্পর্কে অনলাইনে কোনো তথ্য নেই। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ইউটিউবার বলা হয় রাকিব হোসেনকে এবং বিভিন্ন ওয়েবসাইটের মতে রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে 40-50 লক্ষ টাকা আয় করে থাকে। তো রাকিব হোসেন সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। এবার আমরা জেনে আসি ওমর অন ফায়ার সম্পর্কে। বাংলাদেশের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন ওমর অন ফায়ার। অন্যান্য ইউটিউবারদের মতো ওমর অন ফায়ার 0 থেকে জনপ্রিয় ইউটিউবার হয়েছেন। ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকের মাধ্যমে। আপনারা যারা 3-4 বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন একসময় লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। এই লাইকিতে 15 সেকেন্ডের ফানি ভিডিও দিয়ে ওমর দর্শকদের মনে জায়গা করে নেন। তারপরে তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার করা যায়। এরপর সে তার বন্ধু বান্ধব এবং টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবিং এর যাত্রায়। তাদের প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স, সেখানে তারা নিয়মিত ভিডিও আপলোড করত। এই ব্যাড ব্রাদার্স চ্যানেলটি খুব তাড়াতাড়ি 1,00,000 সাবস্ক্রাইবার অর্জন করে। এরই ধারাবাহিকতায়
ভিডিওটাই দেখতে দেখতে তাদের চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। ব্যাড ব্রাদার্স চ্যানেলটির ভিডিও মানুষকে অনেক বিনোদন দিত এবং তাদের অনেকগুলো ডায়লগ মানুষের মুখে মুখে থাকত। ওমরের বিখ্যাত একটি ডায়লগ হচ্ছে, আই অ্যাম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এরপর ব্যাড ব্রাদার্স টিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু আপনারা অনেকেই জানেন ওমর ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে দিয়ে নিজের চ্যানেল খুলেছে। তার বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওমর অন ফায়ার। মজার ব্যাপারটি হচ্ছে, এই ওমর অন ফায়ার চ্যানেলে সে মাত্র একটি ভিডিওর মাধ্যমে 2,40,000 সাবস্ক্রাইবার অর্জন করে। এরই মাঝখানে ওমর একটি টিকটক অ্যাকাউন্ট খোলে, যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে যায়। বিশেষ করে ওমরের টিকটক ভিডিওগুলো বাংলাদেশে অনেক ফেমাস। তো যাই হোক, তার ব্যক্তিগত কিছু ফ্যাক্টের কথা বললে, তার সম্পূর্ণ নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর। সে জন্মগ্রহণ করেছে ঢাকার সাভারে এবং সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছে। তবে ওমরের সাথে কারো সম্পর্ক আছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, বর্তমান সময়ে ওমরের ইউটিউব চ্যানেলে 25 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী প্রতি মাসে ওমর অন ফায়ার ইউটিউব থেকে $2,500 আয় করে থাকে। বন্ধুরা, ওমরের ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারাই ভোট দিন রাকিব হোসেন এবং ওমরের মধ্যে কে আসলে সেরা, আর বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। তো এই ছিল ওমর অন ফায়ার আর রাকিব হোসেন সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।